বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল। পৃথিবীতে যেদিন দাজ্জাল আগমন করবে, দাজ্জাল এসে আকাশকে বলবে বৃষ্টি দাও, আকাশ বৃষ্টি দিবে। দাজ্জাল জমিনকে বলবে ফসল ফলাও, জমিন ফসল ফলাবে। দাজ্জাল যুবককে ধরে কেটে ফেলে আবার বলবে জোড়া লেগে যাও, যুবকটা আবার ভালো হয়ে যাবে। দাজ্জাল হাঁটবে বাতাসের গতি, মেঘের গতির চেয়েও বেশি জোরে। দাজ্জাল যেদিক দিয়ে যাবে ধন ভাণ্ডারগুলো তার পেছনে পেছনে যাবে। ডান হাতে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, বাম হাতে জান্নাত থাকবে। মানুষকে উল্টা দেখাবে, তার দিকে আহ্বান করবে। এই যে একটা বিপর্যয় পৃথিবীতে সৃষ্টি হবে। সমস্ত নবী পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যেই নবী দাজ্জালের ব্যাপারে তার উম্মতকে ভয় দেখায়নি। আমাদের নবীও ভয় দেখিয়েছেন। তিনি আবার বলছেন, ও আমার উম্মত, ও আমার জাতি, শোনো, এই যে দাজ্জালের এই ফেতনাগুলোর চাইতেও তোমাদের জন্য বড় ফেতনা হিসাবে আমি মনে করছি একটা বিষয়। আমি কি তোমাদেরকে সেটা বলবো না? আমি ভয় করছি তোমাদের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীরা বললেন, দাজ্জালের বিপর্যয় চেয়েও আমাদের জন্য ভয় পাচ্ছেন, কোন বিষয় আমাদেরকে বলে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে শিরকুল খাফি, সেটা হচ্ছে গোপন শিরক, রিয়া, লোক দেখানো ইবাদত, লৌকিকতা। ওই যে দান করেছেন, হুজুর সাহেব নামটা ঘোষণা করবে, আমাকে ভালো লাগবে, দানবীর বলবে। মসজিদের পাশে বাড়ি, মসজিদে না গেলে লোকে কি বলবে, জানা যায় আসবে না। এরপরে এই যে প্রত্যেকটা কাজ করেছেন মানুষকে দেখানোর জন্য, এটাই হচ্ছে গোপন শিরক, শিরকুল খাফি, ছোট শিরক, মানুষকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য কোনো কাজ করা। রক্ত দিয়েছেন, প্রচার করেছেন মানুষকে দেখানোর জন্য, এই যে বিষয়গুলো, এইগুলোই দাজ্জালের ফেতনার চেয়ে বেশি ভয় করেছেন আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি একটা উদাহরণ পেশ করেছেন, বাস্তব উদাহরণ। তিনি বলছেন, ইয়াকুমুর রাজুলু সালাতাহু ফায়ুযাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন। একজন মানুষ, উদাহরণ হচ্ছে এরকম, একজন মানুষ সালাতে দাঁড়িয়েছে, এখন আমি বা অন্য কোনো আলেম পাশে বসে আছে, এখন মনে মনে ভাবছেন আমার পাশে একজন আলেম, সালাদটা যদি ঠিকভাবে না পড়ি কী যেন বলে, এই যে এই কারণে সালাদটাকে সুন্দর করে পড়লেন। অথচ সালাদ সুন্নাহ অনুযায়ী একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, পাশে কোনো আলেম থাকার কারণে, মুরব্বী থাকার কারণে সালাদকে সুন্দরভাবে পড়ছেন, নড়াচড়া করছেন না। এই যে নিয়াত অধিকাংশ মানুষের মধ্যে চলে আসে, আর এদের এরাই হচ্ছে শিরকুল খফিতে লিপ্ত, গোপন শিরকে লিপ্ত। যেই ভয়টা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছেন, দাজ্জালের ফেতনার চেয়েও বেশি। অপর একটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করলো, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম রাখে ও শিরক করলো, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে সে ব্যক্তিও শিরক করলো। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি মুহাম্মদ আমার জীবনে তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা হচ্ছে ছোট ছোট শিরকে তোমরা লিপ্ত হওয়া। ছোট ছোট শিরক হচ্ছে এই যে লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটা কাজ করা।